إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال صاحب القرآن صلى الله عليه وسلم ولا تخفرن شيئا من المعروف أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم قدوكر جمال پور شش بڑی پیرا امام علماء اوکھ پریشد الدرگاہ ایت پنربینی او اصلاحی محفلیں صدر اجلاس جناب صدر سمانت سبھاپتی معزز حضرات بزرگ علماء کرام বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল এবং দূর দারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বি করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে ঈদুল ফিতরের পর শাওয়াল মুকাররমের শুরুর দিকে দীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে উপস্থিতির সুযোগ দিয়েছেন এজন্য দিন থেকে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সকলেই বলে নিই আলহামদুলিল্লাহ
সম্মানিত উপস্থিতি আপনারা সম্ভবত বাগদাদ শহর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনা আলোচনা শুনছিলেন আমার পরেও এদেশের খ্যাতিমান শীর্ষস্থানীয় আলেমে দ্বীন মজলুম আলেমে দ্বীন যারা কারাভোগ করেছেন লম্বা টাইম এমন একাধিক ওলামায়ে কেরাম আপনাদের খেদমতে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা পেশ করবেন মাঝখানে কবলা ঈশা পর্যন্ত আমি অল্প কিছু কথা জরুরি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই এই কারণে সূরাতুল কাহাফে 107-108 দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তার দয়া যদি সামিল হাল হয় তিলাওয়াতকৃত আয়াত দয় এবং কথিত হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত একটা বিষয়ের উপরেই কথা বলব মহতরম হাজরিন মূল আলোচনার আগে আমি কিছু ভূমিকা ছোট করে আপনাদের খেদমতে পেশ করতে চাই আমরা প্রত্যেকেই জানি তাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষগুলি রুচি চয়েস এদিক থেকে সবাই ভিন্ন ভিন্ন এমনকি পিতা পুত্রেরও এক রুচি না মা মেয়েরও রুচি এক হয় না স্বামী স্ত্রীর চয়েসও এক হয় না একজন কোনো কিছু চয়েস করে আর একজন সেটা দেখতেই পায় না এরকম বহুত আছে পৃথিবীর মানুষের নজরিয়ার হাজারো ভিন্নতা আছে নানা নজরিয়ার মানুষ আছে কিন্তু একটা বিষয়ে তাম পৃথিবীর সমস্ত মানুষ অতীতেও একমত ছিল এখনো একমত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই বিষয়টাকে দ্বিমত পোষণ করার একজন মানুষও কোনো দিন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না সেটি হল পৃথিবীর সমস্ত মানুষ এ কথার বিশ্বাসী যে মানুষ চিরজীবন পৃথিবীতে থাকার প্রাণী নয় পৃথিবী থেকে একদিন আমাদের প্রত্যেককেই বিদায় নিতেই হবে আজ ভি জানা কাল ভি জানা জানা তো এক দিন হে উঠো মুসাফির বাঁধো গাঠুরি সফর সফর বহুত দূর হে আজকে গেলেও যেতে হবে এক সপ্তাহ পরে মরলেও মরতে হবে এক বছর পরে মরলেও মরতে হবে এক শতাব্দী পরে মরলেও মরতেই হবে এই বিষয়টাতে দ্বিমত পোষণ করার মানুষ অতীতেও ছিল না এখনো নাই কিয়ামতের আগ পর্যন্ত এই বিষয়ে দ্বিমত করার কোনো মানুষ পাওয়া যাবে না তবে আমরা যারা এখানে এসেছি আমরা শুধু মৃত্যুকেই বিশ্বাস করি না বরং আমাদের বিশ্বাস মৃত্যু থেকে আরো আরো অনেক 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 অ্যাডভান্স অনেক আগাম আমরা ঈমানে মুফাসসালের ভিতরে কি স্বীকৃতি দিয়েছি ওয়াল বাআসি বাদাল মাউত আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্তই সীমিত না আমাদের বিশ্বাস আরো অ্যাডভান্স আরো আগাম বাদাল মাউত মৃত্যুর পরে আমাদের লম্বা বিশ্বাস আছে লম্বা বিশ্বাস আমরা যারা মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করি এই জাতীয় প্রতিটি মানুষ পরপারের জীবনে সুখী হতে চায় আর প্রকৃতই একজন মানুষের জীবনের প্রকৃত সুখ সফলতা পরপারের জীবনের সুখ সফলতা ক্ষণস্থায়ী এই জীবনের সুখ সফলতা এটা কোনো সুখ সফলতাই না পরকালীন চিরস্থায়ী জীবনের তুলনায় মূলত পৃথিবীর যেই মানুষগুলি এসেছে এদের মধ্যে সফল কাম কে আল্লাহ পাকের কোরআনে আল্লাহর বক্তব্য হলো
من زحزح عن النار وأدخل الجنة فقد فاز যেই মানুষটা পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে স্থান করে নিতে পারলো সে হলো সফলকামী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মন্ত্রিত্বের চেয়ার দুনিয়ার জীবনে যা আসলো দুনিয়ার জীবনে যা এমপি চেয়ার অর্জন হলো আর কোন পদ পদবী কি এগুলি অর্জন হলো অনেক টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন হলো এটা মূল সফলতা না মূল সফলতা হলো মূল জীবনের পরপারের সফলতা মূল ব্যর্থতা হলো মূল জীবন পরপারের জীবনের ব্যর্থতা তো আমরা প্রত্যেকই তো পরপারের জীবনে সফল হতে চাই তাই না প্রতিটি মানুষ পরপারের চিরস্থায়ী জীবনে আমরা সফল হতে চাই পরপারের চিরস্থায়ী জীবনে কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে কোরআন কারীমের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা সফলতা অর্জনের জন্য আল্লাহ পাক দুইটা কর্মসূচি দিয়েছেন টোটাল লাইফ 70 বছর 80 বছর 90 বছর 190 বছর 290 বছর 500 বছর 1000 বছর এই যে লাইফটা আমরা পেলাম এই টোটাল লাইফে শুধুমাত্র কেবলমাত্র দুইটা জিনিস আমাকে অর্জন করতে হবে অনেক কিছু অর্জনের দরকার নাই এতগুলি শিক্ষাগত যোগ্যতা এতগুলি সার্টিফিকেট এতগুলি বাড়ি এতগুলি গাড়ি এতগুলি বীর কারখানা ইন্ডাস্ট্রিজ এত লম্বা টাইম চেয়ার অমুক অমুক পদ পদবী এগুলি কিচ্ছু প্রয়োজন নাই বরং পরপারের সফলতা অর্জনে একজন মানুষ তার টোটাল লাইফে মাত্র দুইটা জিনিস অর্জন করতে পারলেই নিশ্চিত সে পরপারে সফলতা অর্জন করতে পারবে সুবহানাল্লাহ বলবেন কে তো দর্শক দেখি তো সেই দুইটা জিনিস কত কঠিন কি জিনিস যা আমাকে অর্জন করতেই হবে যদি পরপারের সফলতা আমি আমার জন্য আনতে চাই তো দুইটা পরপারের সফলতার যেই পুঁজি আমাকে অর্জন করতে হবে তার ভিতরে প্রথম নাম্বার হলো ঈমান জোরে বলেন কি দেখি প্রথম নাম্বার ঈমান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু দ্বিতীয় নাম্বার ওয়ামিনুস সালিহাত এই দুই পুঁজি যারা অর্জন করবে কি হবে তাদের كانت لهم جنات الفردوس نزلا এরা মৃত্যুবরণ করলেই আল্লাহ বলেন আমি এদেরকে মেহমানদারি করব স্ট্যান্ডার্ড জান্নাত জান্নাতুল ফেরদাউস এরা সবাই ওই জান্নাতে যাবে সবচেয়েতে উন্নত মানের সবচেয়েতে স্ট্যান্ডার্ড সবচেয়েতে উন্নত মানের দামি জান্নাতে এদের মেহমানদারি করা হবে এজন্যই তো ওলামায়ে কেরাম আহলুল্লাহরা বলেন যে পৃথিবীর একজন মানুষ টোটাল লাইফে পৃথিবীর কোনো সম্পদ অর্জন করতে পারে নাই কিন্তু ঈমান অর্জন করেছে আর একজন মানুষ তার এই টোটাল লাইফে অর্জন করতে 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 তামাম দুনিয়াটাই তার হয়ে গেছে এই আমেরিকার বাংলাদেশ এক দেশের মালিকানা না প্রেসিডেন্ট না সমস্ত সম্পদের মালিক হয়ে গেছে তামাম পৃথিবীর সব কিছুর মালিকানা হয়ে গেছে এই দুইজনের ভিতরে বড় অর্জন কার ঈমানদার একটু জোরে বলেন বড় অর্জন কার ঈমানদারে মুহতারাম হাজিরিন খুব ভালো করে বুঝবেন পৃথিবীর কিচ্ছু নাই ঈমান আছে তার অর্জন কত বড় এই বিষয়টাকে বোঝাবার আগে বলতে চাই পৃথিবীর কোনো কিছু পায় নাই ঈমান পেয়েছে শুধু এরকম মানুষ আছে নবীদের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়েতে পৃথিবীর সবচেয়েতে বেশি গরিব যার উপরে আর গরিব পৃথিবীতে তৈরি হয় নাই এরকম মানুষকে আল্লাহ নবী বানিয়েছেন পৃথিবীর সবচেয়েতে সিরিয়াস রোগী যার চাইতে বড় রোগী পৃথিবীতে কোনো মানুষ হবে না এরকম মানুষ নবী বানাইছে মানে নবীকে এরকম রোগী বানাইছে
পৃথিবীর সবচেয়ে বড় মহা সুন্দর যার চেয়ে বেশি সুন্দর চন্দ্রও হয় নাই এরকম মানুষ আল্লাহর নবী আছে সুবহানাল্লাহ বললেন না পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল বিশাল রাজত্বের অধিকারী যার রাজত্বের মতো রাজত্ব পৃথিবীতে কোনোদিন কারো হবে না এমন রাজাও নবী আছে حضرت سليمان عليه السلام الله پاکের কাছে আবেদন করতেই বলেছেন মুলকান লা ইয়ামবাগি লি আহাদ আমি তোমার কাছে আল্লাহ এমন রাজত্ব চাই যেই রাজত্ব পৃথিবীর আর কাউকেই কোনোদিন তুমি দিবা না এমন রাজত্ব চাই যে মাশরিক বা মাগরিব টোটাল এই জগতের রাজত্ব হযরত সুলাইমান পয়গম্বরের ছিল তো যেই পয়গম্বর সবচেয়ে গরিব ছিলেন পৃথিবীর একচেয়ে গরিব মানুষ পৃথিবীতেই নাই উনি হলেন সাইয়েদিনা হযরত ঈসা আলাইহিস সালাম উনি কে সাইয়েদিনা হযরত ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম কারী তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি খাতবাতে হাকিমুল ইসলামে লিখেছেন যে ঈসা পয়গম্বরের পরনের যে প্রয়োজনীয় কাপড় ছাড়া পৃথিবীর এক্সেস কোনো সম্পদ ছিল না শুধু দুইটা জিনিস ছিল একটা কাঠের তৈরি পেয়ালা এটাতে করে পানি পান করতেন আর একটা বালিশ ছিল এটা সঙ্গে করে নিয়ে চলতেন যখন রেস্টের দরকার হইত মাথা নিচে বেশিয়ে পড়তেন এছাড়া কোনো কাঁথা বেডশিট কিচ্ছু ছিল না বেডশিট তো তখন তৈরি হয় নাই কিচ্ছু ছিল না হযরত ঈসা পয়গম্বর দাওয়াতের কাজ করতে করতে একদিন দেখলেন আল্লাহ এক কৃষক দুপুরের সময় চূড়ান্ত তৃষ্ণান্ত কাজ করে পানি পান করার দরকার ও গ্লাস পাবে কোথায় তো নদীর ভিতরে পুকুরের ভিতরে নেমে ওখান থেকে দুই চলে করে পানি উঠে পান করতেছে হযরত ঈসা পয়গম্বর অবাক চিত্তে চেয়ে রইলেন আরে এটা কি মানে চলে করে যে পানি পান করা যায় এটা তো কল্পনাতেই ছিল না উনি দেখলেন আরে এত সুন্দর করে পানি পান করে হযরত ঈসা পয়গম্বর চিন্তা করলেন আল্লাহর দেওয়া এরকম অটোমেটিক গ্লাস কাছে থাকতে কাঠের গ্লাস বহন করার কোনো যুক্তিযুক্ততা নাই ওই গ্লাস তো হেফাজত করতে হয় বহন করতে হয় আর আল্লাহ যে গ্লাস দিয়েছেন এটা অটো গ্লাস এই যে এখন চায়নারা দেখেন না এখন আপনারা শোয়া দরকার তাহলে ওইটা এখন খা এখন বসা দরকার তাহলে ওইটা সোফা একই জিনিস এটা চায়না তৈরি করে নাই একই জিনিস শুইতে চাইলে খাট হবে বসতে চাইলে সোফা হবে আরও অনেক কিছু হবে এটা চায়না তৈরি করছে আর চায়নারে যিনি তৈরি করছেন উনি এক অটো গ্লাস বানায় দিয়েছেন সুবহানাল্লাহ বললেন যুদ্ধ করতে চাইলে এটা দরকার আছে ইনকাম করতে চাইলে এটা দরকার আছে অজু করতে চাইলেও সে কাজে লাগে খানা খেতে চাইলেও সে কাজে লাগে পরোপকার করতে চাইলেও সে কাজে লাগে ওরা তো তিন কাজের জন্য বানাইছে রব লক্ষ কাজের জন্য তৈরি করে দিয়েছেন মুখতারাম হাজরিন তুমি চিন্তা করলেন এই গ্লাস কাছে থাকতে যেটা হারানোর কোনো সম্ভাবনা নাই বহনও করতে হয় না বহন করতে হয় নাকি এটা তো আমার সাথেই থাকে হারা যাওয়ার সম্ভাবনা আছে নাকি হারা যাওয়ার সম্ভাবনা নেই এই জন্য উনি গ্লাসটা দান করে দিলেন এখন রইল কয়টা একটা উনি একদিন দাওয়াতের কাজ করতে করতে দেখলেন এক আল্লাহর বান্দা কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেছে দুপুরে ক্লান্ত পরিশ্রান্ত বডি নিয়ে বড় একটা গাছের নিচে একটু শুয়ে আরাম করতেছে কিন্তু শুইব ওখানে বালিশ পাবে কোথায় তো নিজের হাতটাকেই বালিশ বানিয়ে শুয়ে আছে পয়গম্বর খুব অবাক হয়ে গেলেন আরে আমি একটা বালিশ বহন করতেছি কেন কারণ আমার কাছে তো অটোমেটিক বালিশ দুইটা আল্লাহ দিয়ে দিয়েছে আমরা এরকম করে ঘুমাই না হাত মাথার নিচে দিয়ে ঘুমাই না আল্লাহ হযরত ঈসা পয়গম্বর চিন্তা করলেন এক বালিশ বহন করার দরকার কি দুইটা তো আমার সাথেই আছে এই জন্য এই বালিশটাও দেখে গরিবকে দিয়ে দিলেন দেখুন ওনার কি রইল এক লুঙ্গি জেরো এক লুঙ্গি বালা নে গামে দস্ত নে গামে কালা এক লুঙ্গি জেরো এক লুঙ্গি বালা নে গামে দস্ত নে গামে কালা সাইয়েদিনা ঈসা পয়গম্বর পৃথিবীর কোন সম্পদই তার ছিল না কিন্তু ঈমান কথা বলেন না কেন বলুন তো দেখি পৃথিবীর কোন রাজা বাদশা সমস্ত রাজা বাদশা একত্রিত করলে পয়গম্বর ঈসা সমান হবে কি আর একটু জোরে বলেন তামাম দুনিয়ার সমস্ত মুসলমানকে একত্রিত করলেও তো পয়গম্বর ঈসা সমান হবে মুখতারাম হাজরিন ঈমান
বড় দামি ঈমান সবচাইতে বড় দামি একজন মানুষ এই পৃথিবীতে এসে কিছুই অর্জন করতে পারে নাই ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই ডিগ্রি নাই কিছু নাই তাকে কেউ চিনে না কেউ জানে না গুমনাম অপরিচিত আনসোসাল কিন্তু ঈমান তার আছে এই লোকের অর্জনটা বেশি আর একজন দুনিয়ার সব অর্জন করেছে টোটাল দুনিয়াই তার হয়ে গেছে এর চাইতে ঈমানদারের অর্জন বেশি এই বিষয়টা বোঝাবার জন্য একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করি হাদিসটা বড় মজার হাদিস আপনারা জানেন হাদিসের অনেক কোয়ালিটি আছে হাদিসের অনেক কোয়ালিটি আছে না কিছু হাদিস আছে যেগুলো হাদিসে কুদসি কিছু হাদিস আছে যেগুলি মুসালসালা কিছু হাদিস আছে মশহুর কিছু হাদিস আছে মুতাওয়াদি এরকম অনেক ডিজাইনের অনেক কোয়ালিটির হাদিস আছে নবীজির হাদিস তো লক্ষ লক্ষ কিন্তু মুসালসালা হাদিসের সংখ্যা কম এ দুই চার লাখ না পঞ্চাশ হাজারও না আমরা শেখুল হাদিস সাহেবদের কাছে মুসালসালাতের ইয়া সবক নিয়েছি মুসালসালাত হাদিসের মধ্যে একটা হাদিস আজকে পড়বো এটা মুসালসাল বিজ্জেহেক এই হাদিসটা যখন নবীজি বয়ান করেছেন নবীজি নিজেই হেসে হেসে বয়ান করেছেন সাহাবায়ে কেরাম শুনতে হেসেছেন সাহাবায়ে কেরাম যখন এই হাদিসটা বয়ান করেছেন সাহাবিরাও হেসে হেসে বয়ান করেছেন আর যারা শুনেছেন তারাও শুনতে হাসি হেসে এই হাদিসটা শুনেছেন আর এই হাদিসের বর্ণনাতে এমন কিছু কথা আছে যেগুলি শুনলে আর বলতে গেলে হাসি এমনি পায় এমনি হাসি পায় তো এই হাদিসটা আপনাদেরকে আজকে শুনাই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ইরশাদ করেন যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে ওনার কথা হয় নাই অনেক কথা হয়েছে ওয়া কাল্লামা মূসা তাকলিমা আল্লাহ পাকের সাথে মূসা পয়গম্বরের অনেক কথোপকথন হয়েছে তো একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন আল্লাহ পাক বললেন তৈরি মানে একেবারে রেডি আছে কি আছে রেডি রেডি মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার জান্নাতটা কেমন হবে তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই সবচেয়ে নিম্নমানের জান্নাতের কোয়ালিটিটা কি আর সবচেয়ে উন্নত মানের জান্নাতের কোয়ালিটিটা কি এই দুটো শুধু জানতে চাই মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই দুইটা জানতে পারলে মাঝখানকার গুলো এমনি আন্দাজ পাওয়া যাবে ঠিক বললাম না ঠিক বললাম ওই যে আমাদের দেশে কথা আছে না যখন বলছেন মেজো ভাই তখন বোঝা গেছে কমপক্ষে আর একটু যদি বলেন না কমপক্ষে তিন ভাই মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন সবচেয়ে নিম্ন মানের জান্নাত সবচেয়ে উন্নত মানের জান্নাত এই দুইটা যদি জানতে পারি বুঝতে পারি মাঝখানকারটা বোঝা কোনো ব্যাপার না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর করলেন দেখো সবচেয়ে নিম্ন মানের জান্নাতের বর্ণনা তুমি জানতে চাও শুনো আমার বান্দাদের ভিতরে একজন বান্দা সে অপরাধী প্রথমে একটা কথা মনে রাখতে হবে এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে বিশেষ করে যারা পরপারকে বিশ্বাস করে তাদেরকে মনে রাখতে হবে আমাদের অপরাধ হয় দুই প্রকার একটা হলো স্রষ্টার সাথে অপরাধ বেদবি আর একটা হলো সৃষ্টির সাথে অপরাধ অপরাধ কার সাথে স্রষ্টার সাথে আর একটা হলো সৃষ্টির সাথে দুই রকমের অপরাধ হয় দুই রকমের গুণা হয় স্রষ্টার হুকুম মানি নাই তার হক আদায় করি নাই এই জন্য গুণা হয়েছে সৃষ্টির হক আদায় করি নাই তাদের উপরে জুলুম করেছি তো এই কারণে গুণা হয়েছে স্রষ্টার হক না মানার কারণে যে গুণা হয়েছে এটা উনি ইচ্ছা করলে আমাকে পরপারে মাফ করে দিতে পারেন ইচ্ছা করলে আমাকে এর জন্য শাস্তিও দিতে পারেন কিন্তু সৃষ্টির হক নষ্ট করে যে গুণা আমার হয়েছে এই গুণা উনি পরপারে ক্ষমা করবেন না কথাটা কি বুঝে আসছে আপনাদের কথা কি বুঝে আসছে আপনাদের এই অপরাধ পরপারে উনি ক্ষমা করবেন না